আসসালামু আলাইকুম সবাইকে, আমার সালাম। আশা করি অবশ্যই সবাই আমার সালামটুকু গ্রহণ করবে। তো আমরা আজকে একটি এলইডি টিভির সলিউশন সবার সাথে আমরা শেয়ার করব। তো এই মাদারবোর্ডটা যেটা দেখতেছেন, এটা আমরা এটা থেকে পাল্টাই নিচ্ছি। এই মাদারবোর্ডের পাওয়ারটা পুড়ে গেছে, তো এটা কাজ করলে হবে, কিন্তু সময়ের কারণে এটা আমরা পাল্টাই নিচ্ছি। তো এটা পাল্টানোর পর দেখেন, আমরা ছবিটা যখন টোনিং দিলাম তখন আমাদের এই নেগেটিভ পিকচার। তো এটা আমরা কীভাবে সমাধান করবো অবশ্যই সবার সাথে শেয়ার করব। যে মাদারবোর্ডটা এটা লাগাই নিচ্ছে, তো এটা হলো এই মাদারবোর্ড, দেখানোর চেষ্টা করতেছি। এই মাদারবোর্ডটা লাগাই নিচ্ছি আমরা। তো আমরা এখন আবার এটার অ্যান্টেনার কানেকশনটা করব। তো আমরা অ্যান্টেনার কানেকশনটা এটা কইরা নিলাম। তো আমরা টিভিটা উল্টাই রাখছি, ঠিক আছে। তো এটা একটি চাইনিজ ব্র্যান্ডের চাইনিজ টিভি, 24-এর মাদারবোর্ডগুলা। তো আমরা প্রায় আপনি 50% চাইনিজ যে ব্র্যান্ডের, এগুলো মিনু 1147 1111 আপনার 47। তো আমরা এখন ঢুকবো নিমোডের গায়ে, মিনু সাথে সাথে দিতে হবে 1147। হ্যাঁ, দিলাম। দেওয়ার পর দেখেন এখানে সেটিংটা আসছে। তো আমরা এখানে দেখতে হবে যে কোনটা প্যানেল সেটিং। তো আমরা এখন দেখব প্যানেল সেটিং, যে হলুদ লেখাটা এটাকে প্যানেল সেটিংয়ে পড়তে হবে। এই দেখেন প্যানেল সেটিং। তো আমরা ইন্টার করব, এখানে এখানে চাপ দিব। দেওয়ার পর দেখেন এখানে লেখা আসছে, এই দেখেন প্যানেল আইডি। তো এখানে আপনার কিছু ক্ষেত্রে লেখা থাকে, এই দেখেন, যেমন এটা নিয়েছে 8-bit, তো ওইটা চেঞ্জ করা লাগে। আর যদি এখানে প্যানেল আইডি থাকে তাহলে আপনি প্যানেল আইডি থেকে এটা চেঞ্জ করে নেবেন। দিলাম, তারপর আবার দিব। হ্যাঁ, দেখেন আমাদের যে এলবিডিএস কেবেলের সমস্যাটা ছিল, তো এটা ঠিক হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এখানে এখানে চাপ দিব, 1-জিটে দেওয়ার পর এটা চলে যাবে, বাস। ওকে, তো আমরা এখন মেনুতে চাপ দিয়ে দেখব, বাস সম্পূর্ণ ক্লিয়ার। তো আপনার চাইনিজ যে ব্র্যান্ডের টিভিগুলো হয় আপনারা এইভাবেই করবেন, মেনু 1147। তো অবশ্যই যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, একটি লাইক একটি সাবস্ক্রাইব করে আমার পাশে সবাই থাকবেন। তো আমি অবশ্যই নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আপলোড করব। সবাই ভালো থাকবেন।